লকি ফার্গুসন, শুভমান গিল কলকাতার এই দুই প্রাক্তন তারকাই ছিটকে গিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফার্গুসন এবং শামির নিখুঁত পেস বোলিংয়ে ধ্বংস দিল্লি ক্যাপিটালস। সেরা সেরা পেস বোলিং দেখিয়েছেন লকি ফার্গুসন, 28 রান দিয়ে 4 উইকেট দখল করে যান তিনি। ব্যাটিংয়ে শুভমান গিলের দুরন্ত 84 দুই ম্যাচে দুটো জয় এনে দিয়েছে গুজরাট টাইটান্সকে। দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের বিরুদ্ধে জয়ের পরে দ্বিতীয় ম্যাচে হারল 14 রানে। অকশনে 10 কোটি টাকায় কেনা হয়েছে ফার্গুসনকে। শেষ দিকে শামিও 2 উইকেট নিয়েছেন। দুই টাইটান্স পেসারের দাপটে দিল্লি 20 ওভারে 157 রান বেশি তুলতে পারেনি। আইপিএল তো জলদি শুরু হচ্ছে, তাই এখনই তোমরা ভারতের নাম্বার 1 বই ওএসজি ক্রিকেটে গিয়ে খেলো। আমিও এখান থেকে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। এখানে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস আর উইথড্রল এবং ডিপোজিট পেয়ে যাবে। এখানে আইপিএল চলাকালীন 25 থেকেও বেশি লোক কোটিপতি হয়েছেন। নিচে ডেসক্রিপশান এবং কমেন্ট বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট আইপিএলের সমস্ত ম্যাচের জন্য আইডি নিতে পারো। আর এখনই জয়েন করলে 10% বোনাস তোমরা পেয়ে যাবে। বোলিংয়ে ফার্গুসন শামিকে যোগ্য সাহায্য করেছেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। দিল্লি ওপেনার টিম সেইফার্টকে ফেরান তিনি। রাশিদ খানও আউট করেন শার্দুল ঠাকুরকে। রান তাড়া করতে নেমে দিল্লি মোটেই শুরুটা ভালো করতে পারেনি। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান সেইফার্ট। 5ম ওভারে ফার্গুসন দিল্লির ইনিংসে বড়সড় ধাক্কা দিয়ে আউট করেছেন পৃথ্বী শ এবং মনদীপকে।